সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার দ্য চ্যানেল। মালবাহী লরি ও ম্যাক্সের মুখোমুখি সংঘর্ষে একজন শিশুর মৃত্যু তথা অপর 11 জন যাত্রীর গুরুতর আহত হবার ঘটনায় 82 মাইল এলাকার দেবীপুরে চাঞ্চল্যের বিস্তার হয়েছে। আমাদের প্রতিনিধি বিকাশ কপালি জানিয়েছেন যে মঙ্গলবার সকাল প্রায় 9টায় 12 জন যাত্রী নিয়ে ধর্মনগর থেকে একটি ম্যাক্স গাড়ি আগরতলার উদ্দেশ্যে রওনা হয়, যার নম্বর হল TR023759। বিপরীতে একটি মালবাহী লরি যার নম্বর হল WB0256 ভেয়ে আসছিল। 82 মাইলের দেবীপুর এলাকায় একটি মোড়ে ম্যাক্স তথা লরির মুখোমুখি সংঘর্ষে ম্যাক্সটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। এই যান দুর্ঘটনায় ফটিকাই গঙ্গানগরের যোগেশ দেবনাথের 8 বর্ষীয় পুত্র জিতেন্দ্র দেবনাথ গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাদেরকে কুলাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে 8 বর্ষীয় জিতেন্দ্র দেবনাথ মৃত্যুর কোলে ঢলে পড়ে। ম্যাক্সের চালক ধর্মনগরের বিপুল নাথকে জীবিত রেফার করা হয়েছে। জানা গেছে লরির চালক 40 বর্ষীয় কৃষ্ণ দত্তের বাড়ি পশ্চিমবঙ্গের দমদম এলাকায়। মনু থানার পুলিশ উভয় গাড়িকেই আটক করেছেন। নমস্কার স্যার, আজকে লংতরাবেলির নালকাটা দেবীপুরে যে ম্যাক্স এবং টাকে যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে 82 মাইল হাসপাতালে আনা হয়েছে ওনারারে পেশেন্টারে। তো এখানে ইনচার্জ মহোদয় আপনারা, তো এই ব্যাপারে কি প্রতিক্রিয়া একটু বলুন তো। আজকে ঠিক 9:30 নাগাদ যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটার পরে তারা এখানে আনা হয়েছে। আমরা অ্যাম্বুলেন্স পাঠাইছি, সেই অ্যাম্বুলেন্স দিয়ে তারা এখানে আনা হয়েছে। এর মধ্যে টোটাল 12 জন রুগী খুবই সিরিয়াস, আর 2 জন আরও আসলো, তারা মাইল্ড ইঞ্জুরি আসলো। তো যে সমস্ত সিরিয়াস রুগী আসলো তার মধ্যে সবচেয়ে বেশি একটা বাচ্চা যার নাম জিতেন্দ্র দেবনাথ, 8 বছর। ওর অবস্থা খুবই আশঙ্কাজনক আসলো, ওর প্রচণ্ড হেড ইঞ্জুরি হয়েছে এবং পেশেন্ট তখনই গ্যাস্পিং কন্ডিশনে আসলো। আর অ্যাজ পার আমার ইনফরমেশন ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে যেটা পাইছি, বাচ্চাটা রাস্তায় মারা গেছে। নেক্সট যে পেশেন্ট আসলো বিপুল নাথ, খুব সম্ভবত হ্যাঁ ড্রাইভার আসলো ওই ম্যাক্সটা, 32 বছর। হেয়ার অবস্থাও আশঙ্কাজনক, হেয়ার ক্রাশ ইঞ্জুরি আসলো রাইট শোল্ডারে, হেড ইঞ্জুরি তো আসলোই। আমরা প্রাইমারি ট্রিটমেন্ট করছি, স্টিচ দেওয়া হয়েছে, ফ্লুইড দেওয়া হয়েছে, যতটুকু করার আমরা করছি। এবারে আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে আমরা রুগীটা রেফার করা হয়েছে। নেক্সট রুগীটা আসলো অজয় ধর 34 বছর, মঙ্গলজিৎ দেববর্মা, তারা দুজনের হেড ইঞ্জুরি আসলো। তো ফার্দার সিটি স্ক্যানের লিগে আমরা কুলাই হসপিটালে রেফার করা হয়েছে। নেক্সট রুগীটা আসলো অভিজিৎ পাল, 27 বছর, ওর মাল্টিপুল লেসারেশন আসলো, আমরা স্টিচ করা দেওয়া হয়েছে, অ্যাগেন হেড ইঞ্জুরি। তো সিটি স্ক্যান এবং ফার্দার ম্যানেজমেন্টের লিগে রেফার করা হয়েছে কুলাই হসপিটালে। তো এই টোটাল এই 5টা রুগী তো আমি নিজে হ্যান্ডেল করছি। আর আপনার পরিচয়টা স্যার? ডক্টর বিপম চক্রবর্তী। আর যে বাচ্চাটা যে ইয়ে হয়েছে, এটা কোন জায়গার স্যার? রোগীরা যারা বেশি ইঞ্জুর হয়েছে, রুগীটা তো ঠিক ইনফরমেশন নেওয়া গেছে না, কারণ রুগীটা খুবই সিরিয়াস আসলো, প্রাইমারি ইনভেস্টিগেশন করার সঙ্গে সঙ্গে আমার রেফার করতে লাগছে। আচ্ছা, আর বাকিরা স্যার? বাকিরা বলতে এই 5টা রুগী তো আমি হ্যান্ডেল করছি। আর নেক্সট যে রুগী আছে তার মধ্যে আছে কার্তিক সিংহা, বাড়ি হয়েছে ধর্মনগর, 30 বছর, সেম পলিট্রোমা, মাল্টিপল ইঞ্জুরি আসলো। তো আমরা প্রাইমারি ইনভেস্টিগেশন করে রেফার করতে হয়েছে। নেক্সট হচ্ছে বিজিৎ চক্রবর্তী, সাউথ গঙ্গানগর, এগেন আরটি আসলো, তারপরে খুব সম্ভবত ওর ফ্র্যাকচার হয়েছে রিবে। আচ্ছা, তো এগেন আমরা প্রাইমারি ট্রিটমেন্টের পরে রেফার করা হয়েছে। নেক্সট পেশেন্ট হচ্ছে নিত্যানন্দ নম, 52 ইয়ার্স, এটা এখানেরই উদামদুপুর, মানে এখানে লোকালেরই ওইটা। তো সে আমরা প্রাইমারি ট্রিটমেন্টের পরে আমরা রেফার করছি মাল্টিপল ট্রমা। নেক্সট হচ্ছে হরিদাস ত্রিপুরা, 43, বাড়ি হচ্ছে মনু, এগেন পলিট্রোমা, মাল্টিপল ইঞ্জুরি আসলো, আমরা স্টিচ তারপরে ড্রেসিং এগুলি করার পরে রেফার করছি। নেক্সট পেশেন্ট অরুণ দে, 42 ইয়ার্স, কুমারঘাট, এগেন পলিট্রোমা, মাল্টিপল ইঞ্জুরি, প্রাইমারি ম্যানেজমেন্টের পরে আমরা এটা রেফার করছি। নেক্সট হচ্ছে সুসেন চাকমা, 35 বছর, জায়গার নাম হয়েছে এটা দেবাচরা, মানিকপুর, এগেন পলিট্রোমা, ওর একটু হেড ইঞ্জুরি আসলো, আমরা রেফার করতে হয়েছে সিটি স্ক্যান করার লেগে। নেক্সট হয়েছে আরু রমল চাকমা, ওই যে তারা একজন স্বামী স্ত্রী দুইজন, ওই
সেম আমরা রেফার করতে লাগছে, ওরও হেড ইঞ্জুরি, বাস তা দুটো। মোট আপনারা এখানে কয়জন আইছে স্যার পেশেন্ট? টোটাল 12 জন। 12 জন? 12 জন, এরপরে আরো 2 জন আইছে কিন্তু তাদের মাইল্ড মাইল্ড কিছু সমস্যা আসতো না, তো আমরা এখানেই মেনে ফিরাটে ওষুধ দিয়ে পাঠাইছি। বেশিরভাগ যাত্রী কিন্তু স্যার ম্যাক্সের যাত্রীরা আইছে না? ম্যাক্সেরই, এটা সম্পূর্ণ ম্যাক্স। আচ্ছা, আর ট্রাকের যে যিনি চালক বা ট্রাকের চালক তো এখানে আইছে, ট্রাকের চালক রে অ্যাজ পার আমার ইনফরমেশন তারা পুলিশ জনতা মনে কিছু মার দূর করছে, তো মুলুকে নিয়ে গেছে, মুলুক থেকে মনে হয় রেফার করা হয়েছে। আচ্ছা, তো স্যার টোটাল 12 জন আপনাদের এখানে এসেছে না? এখান থেকে যারা রেফার করা হয়েছে কোন হাসপাতালে করা হয়েছে স্যার? ধলাই ডিস্ট্রিক্ট হসপিটাল। ধলাই ডিস্ট্রিক্ট হাসপাতাল, এটা কোনখানে স্যার? এটা কুলাই, কুলাই হাসপাতালে না? কুলাই। আর বাচ্চাটা যিনি মারা গেছে উনি কি উনি ওনারাও কুলাই হাসপাতালে? কুলাই হাসপাতালে। ঘটনাটা কয়টার সময় স্যার? এটা ঠিক আনুমানিক আমরা এখানে তো আছে 9:30টার সময়। 9:30টার সময় না? আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট রেফার সঙ্গে সঙ্গে রেফার করছি কিন্তু বাচ্চাটার অবস্থা সবচেয়ে বেশি সিরিয়াস। আমরা খবর পাইছি মনু থানা থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার 9:00 সময়, সঙ্গে সঙ্গে খবর পাই আমরা আইসি স্টাফ, তারপরে ম্যাক্সে 12 জন প্যাসেঞ্জার আসলো আর ড্রাইভার সাথে ইনক্লুডিং দ্য ড্রাইভার, তো সবাই সিরিয়াসলি ইঞ্জিওর হয়েছে। আমরা পুলিশ আর লোকাল পাবলিক এখানে দেবীপুর তারা হেল্প সবাই হেল্প নিয়ে আমরা ইঞ্জিওর প্যাসেঞ্জার বিরাজ মাইল প্রাইমারি হেলথ সেন্টারে আমরা পাঠাইছি, তারপরে এখান থেকে তারা সঙ্গে সঙ্গে রেফার হয়েছে কুলাই, কুলাই থেকে আবার আমরা যেটুকু জানি কুলাই থেকেও রেফার হয়ে গেছে ওই একজন প্যাসেঞ্জার। টোটাল কতজন আছেন স্যার ম্যাক্সের যাত্রী? 12 জন ড্রাইভার ইনক্লুডিং দ্য ড্রাইভার। কিন্তু একটা বাচ্চা নাকি শুনলাম? বাচ্চা তো 8 বছর বাচ্চা মারা গেছে। আচ্ছা, এটা এই বিদেশি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে ওই কুলাই হাসপাতালে যাওয়ার পথে না? কুলাই যাওয়ার পথে। আচ্ছা, আপনারা মনোতানা থেকে এসেছেন না? হ্যাঁ, মনু লংতরাই বিলি মনোতানার অন্তর্গত। এটা মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে শোক কায়েম হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।